আপনাকে তো আমি বললামই, কলপার পুরো ভেজা, আমি একা একা এখানে কিভাবে শাড়ি পরব, এভাবেই চলুন। এখন তো ভালোমতো ঠিক করেইছি, তারা তো রান্নাঘরে দাঁড়ানো, আমি তাড়াতাড়ি ওটার সামনে দিয়ে চলে যাব, সমস্যা নেই। শুদ্ধ বাচ্চাদের মতো জেদ ধরে বলল, আপনার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে, আমি কাউকে এভাবে আমার বোটাকে দেখতে দিব না। এই বলে শুদ্ধ ধরার হাত টেনে গোসলখানার ভিতরে নিয়ে এলো। ধারা হতবাক, এতক্ষণ ভেবেছিল শুদ্ধ হয়তো ধারা অন্যদের সামনে লজ্জা পাবে ভেবে বলছে, আর এখন এটা কি শুনলো, আর কিভাবে বা দ্বিধাহীন লোকটা লজ্জাশূন্য কণ্ঠ কতই না অনায়াসে আমার বউ বলে দিল। মুহূর্ত গড়াতে একদম লজ্জাপতি গাছটার ন্যায় গুটিয়ে গেল ধারা, বুকের মধ্যকার অপ্রতিরোধ ধুকপুকে ধ্বনি বৃদ্ধি পেল কয়েকগুণ। শুদ্ধ বলল, দেখুন হিরোদের মতো আমি শাড়ি পরাতে পারি না, কোনোদিন দেখিওনি কিভাবে পরে, আমি শাড়িটা ধরে রাখছি, আপনি আপনার মতো পরুন, কোনো হেল্প লাগলে আমি ঠিক করব। ধারা ধীরে ধীরে শাড়ি পরতে লাগলো, শুদ্ধ শাড়ি পানি থেকে ভেজানো থেকে বাঁচিয়ে রেখে যতটুকু সম্ভব ধরে রাখলো। বিপত্তিটা বাঁধল কুচি ঠিক করতে গিয়ে, কুচি ঠিক করতে গিয়ে শুদ্ধ ঠিক করা থেকে বেশি আরো গুলিয়ে ফেলল। দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠল ধারা, শুদ্ধকে যতই বলল আপনি ছেড়ে দিন, হবে না, আমি দেখছি শুদ্ধ ততই নাসর বান্দা, এর শেষে দেখেই ছাড়বে, এত এত কঠিন কাজ সে করেছে শাড়ি পরানো, এমন কি জিনিস যে সে পারবে না, আজকে শাড়ি পরানো সে শিখেই ছাড়বে। ধারার মনে হলো আজকে বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বে। শুদ্ধ তখন একদম সিরিয়াস মুডে, তার সমস্ত ধ্যান শাড়ির কুচির দিকে, মনে হচ্ছে কোনো জটিল যুদ্ধ পরিচালনার কাজে সে আসে। শাড়ির এক প্রান্তে শুদ্ধের হাত ফসকে ভেজা জায়গায় পড়তে নিলে ধারা অনুযোগের সুরে বলে উঠল, কি করছেন কি, এভাবে কেউ শাড়ি ধরে? এই জন্যই বলছিলাম আগে ভিতরে গিয়ে নেই। তখন বাইরে গিয়ে পাশের পাশে নাজমা কলপারে আসছিল, ভিতর থেকে হঠাৎ এ কথাটা তার কানে আসলো। এই কথার মানে নাজমা কি বুঝলো কে জানে, মুখে আঁচল চাপা দিয়ে হঠাৎ জোরে জোরে হেসে উঠল সে। শুদ্ধ ধারা দুজনে চমকে উঠল। নাজমা বলতে লাগলো, এবার বুঝলাম মাহাতাব ভাই, ভিতরে ভিতরে তাইলে এই চলে, এই কারণে আমাদের কাউরে ভিতরে ঢুকতে দেন না। ধারার গাল লজ্জায় লাল বর্ণ ধারণ করল। শুদ্ধ কি করবে না করবে বুঝতে না পেরে মাথা চুলকে একটা ফিসেল হাসি দিয়ে বলল, ভাবি আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। নাজমা দুষ্টুমির ন্যায় বলে উঠল, আমি আবার কখন বললাম আমি কিছু ভাবতাছি, চোরের মন পুলিশ পুলিশ। নাজমা অট্টহাসিতে ফেটে পড়ল। শুদ্ধ ধারা বিব্রত হয়ে একে অপরের মুখ চাওয়াচি করতে লাগলো। নাজমা বলল, চালায় যান দেবরজি, চালায় যান, আমরা ভাবি মানুষকে আর দেবরের সোহাগের সময় বাধা দিতে পারি, আমি চলল। নাজমা চলে গেলে শুদ্ধ ধারা দুজনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর বাকিটুকু ঝটপট করে ফেলল। অবশেষে শাড়ি পরা সম্পূর্ণ হলো ধারার। সব শেষ হতে ধারা বলল, এবার হয়েছে এখন যাব, শুদ্ধ হুম বলতে গিয়েও থেমে গিয়ে বলল এক সেকেন্ড। তারপর ধারার আঁচলটা টেনে দু হাত দিয়ে মাথায় একটু ঘুমটা পরিয়ে হেসে বলল, এইবার একদম পারফেক্ট। শুদ্ধ মুখের হাসি নিয়ে তাকিয়ে রইল ধারার দিকে। ধারা তখন একটা হলুদ পরি কাঁচা হলুদ আবরণে মুড়িয়ে থাকে প্রভাত স্নানের স্নিগ্ধ সুবাস মুখরিত মুখমণ্ডলে, সকালে সোনালি রোদের লুটোপুটি খেলা তার ফর্সা মিশ্রণ ত্বককে হলুদেভা করে তুলেছে। এই আনন্দিত হলুদ সুন্দরীটাকে তখন নিজ জ্ঞাত শূন্য, সামনের পুরুষটির গালে টোল পরা হাসি যে তার ধ্যান কেড়ে রেখেছে। শুদ্ধ ধারার মধুপুর গ্রামে পৌঁছাতে পৌঁছাতে পুরো ১২টা বেজে গেল। জামাই মেয়েকে একসাথে দেখে প্রসন্ন মুখে এগিয়ে গেল আসমা, একে একে সবাইকে ডেকে নিয়ে আসলো সেখানে। শুদ্ধ শ্বশুর শাশুড়িকে সালাম করার পর পরিচিত হলো শাহেদের সাথে। আসমাদের দুজনকে ভিতরে বসিয়ে চলে গেলেন খাবার আয়োজনে। শাহেদ গভীর মনোযোগের সাথে তার সামনে বসা ২৬ কি ২৭ বছরের যুবকটিকে নিরীক্ষণ করতে লাগলো। না, জামাই হিসাবে দেখতে শুনতে খারাপ না, এখন মেয়ে যেহেতু দিয়েই ফেলেছে তাই আর কি করা। ধারা বলল, ছোট চাচা কাকি আর তামিম ভালো আছে, তাদেরকেও নিয়ে আসলেন না কেন? আরে ধারা, আমি কি আর বেশি দিন ছুটি নিয়ে এসেছি? তামিম কত ছোট না, ২৫ বছরের ছেলেকে নিয়ে কি আর এত জার্নি করা যায়?
আবার যখন বেশি দিনের ছুটিতে আসব তখন নিয়ে আসব। এক সময় যাস আমাদের ওইখানে বেড়াতে। তুই আর সু সু কি জানো নাম? শুদ্ধ স্পষ্ট সুরে বলল, শুদ্ধ কি? শুদ্ধ আবারও বলল, শুদ্ধ ওই যাস শুদ্ধকে নিয়ে বেড়াতে চট্টগ্রামে। ধারা মাথা দুলিয়ে বলল, আচ্ছা। শাহেদ বলল, আমি শুদ্ধকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে কথা বলি, তুই থাক এখানে। আর শোন, ফ্যান বন্ধ করে দে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তোরও ঠান্ডা লাগবে। শাহেদের কথা অনুযায়ী ধারা উঠে ফ্যান বন্ধ করে দিল। অথচ ধারা নাক মুখ ঘাম জমে আসে। তারা এই মুহূর্তে বাইরে থেকে এসেছে, দেখে বোঝা যাচ্ছে তার গরম লাগছে। তবুও ধারা কিছু বলল না, শুদ্ধ খানিক অবাকই হলো। শাহেদ শুদ্ধকে নিয়ে বসার ঘরে সোফায় গিয়ে বসলো। এবার শুদ্ধকে সরাসরি বলল, আচ্ছা শুদ্ধ, তুমি কি কাজ করো? বাড়ির কেউ তো দেখলাম তোমার কাজের ব্যাপারে ঠিক মতো গুছিয়ে বলতে পারছে না। শুদ্ধ সমস্ত কাজের ধারণাটা কি করতে চায় সবটা শাহেদকে বুঝিয়ে বলতে লাগলো, কিন্তু সবটা একদম মাথার উপর দিয়ে গেল শাহেদের। এতে করে লাভটা কি সে বুঝতে পারলো না। শুদ্ধ তবুও ধৈর্যের সাথে শাহেদকে বোঝাতে লাগলো। শাহেদ বরাবরই শুদ্ধকে কথার মাঝে থামিয়ে বলতে লাগলো, ওসব বাদ দাও, তুমি নাকি খুব মেধাবী ছাত্র ছিলে, রেজাল্ট অনেক ভালো, একটা কাজ করো, বিসিএসএ ট্রাই করো, একটা ভালো সরকারি চাকরি একবার পেয়ে গেলে তোমার আর ধারা দুজনের লাইফই সেট হয়ে যাবে, বিসিএসের জন্য প্রিপারেশন নাও। শাহেদের সাথে শুদ্ধ একমত হলো না। সুস্পষ্ট এবং তার বলিষ্ঠ ব্যক্তিত্বের সাথে সে নিজের অভিমতটা প্রকাশ করতে লাগলো। প্রচণ্ড বিরক্ত বোধ করলো শাহেদ। শুদ্ধের কোনো কথা না বুঝে শেষেমেশে একটা কথায় তার বোধগম্য হলো, ছেলে তো দেখি বেয়াদব, বড়দের পরামর্শ শোনে না। শাহেদা শুদ্ধের কথার আসর ভাঙল আসমার ডাকে। টেবিলে খাবার সাজানো হয়েছে, ছেলেদের আগে খেতে দেওয়া হয়েছে। রাতুল গিয়ে বসলো ঠিক শুদ্ধের পাশে। এই অল্প দিনে আলাপে দোলাভাইকে ভারী পছন্দ হয়েছে তার। প্রথম দিনেই তো কি সুন্দর রাতুল আর তার এক ক্লাসমেটের নিত্যদিনের ঝগড়া কি সুন্দর সমাধান দিয়েছিল তার দোলাভাই। সমাধানটা খুব সুন্দর কাজেও লেগেছে। সেই দিন থেকে শুদ্ধ তার পছন্দের। শুদ্ধের বলা সব কথা রাতুলের কাছে কোনো বিজ্ঞানীর থেকে কম লাগে না। আসমা ধারাকে বলল তাদের সাথে খেতে বসে যেতে। ধারা গড়িমসি করছিল, বলল পরে খাবে। আজিজ সাহেব এতক্ষণ চুপ করেছিলেন, আস্তে করে তিনি পাশ থেকে বললেন, বসতে বলছে যখন বসো। ধারা ঝট করে বাবার দিকে তাকালো। তার বাবা আজ কতদিন পর তার সাথে কথা বলল, মনটাই ভালো হয়ে গেল ধারার। সে তাড়াতাড়ি শুদ্ধের পাশে চেয়ারটা টেনে বসে পড়ল। খাবার দাবারে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে রেখেছে আসমা। কি নেই টেবিলে? বেগুন ভাজা থেকে শুরু করে চিংড়ি মাছ ভোনা, ইলিশ মাছ ভাজা, রুই মাছের কালিয়া, মুরগির রোস্ট, গরুর ঝাল মাংস, পায়েস, পোলাও, আরো কত কি। আসমা ব্যস্ত হয়ে পড়ল শুদ্ধকে আপ্যায়নে। শাশুড়ির মন রক্ষার্থে শুদ্ধ খুব বেশি আপত্তি করল না। ধারার চিংড়ি মাছ পছন্দ। প্রথমে সে হাত বাড়ালো চিংড়ির বাটির দিকে। ধারার বাবা বলল, এটা ঝাল বেশি হয়েছে, খেয়েও না, ইলিশ মাছ খাও। ধারা আর নিল না, ইলিশ মাছ ভাজাই নিল। শুদ্ধ খেয়াল করলো ঝাল অত বেশিও না যে খাওয়া যায় না, আর তাছাড়া সবাই তো খাচ্ছে। আর কয়েকবার ধারার কিছু বিষয় শুদ্ধকে অবাক করলো। দেখতে দেখতে একে একে সবার খাওয়া শেষ হয়ে এলো। এখন শুধু টেবিলে আছে ধারা, শুদ্ধ আর শাহেদ। শুদ্ধ প্লেটে আসমা খাবারের পাহাড় বানিয়ে তুলেছিল, বলে শুদ্ধ পিছিয়ে গিয়েছে, শাহেদ পায়েস খাচ্ছে। ধারা খাওয়া মোটামুটি শেষ। খাওয়া শেষে ধারা যখন পায়েস নেওয়ার জন্য চামচ দিয়ে নিজের প্লেটের দিকে অগ্রসর হলো, তখনই শাহেদ বলল, ধারা নিস না পায়েস, মিষ্টি বেশি হয়ে গেছে, তোর টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। একটা কাজ কর, হাত ধুয়ে আয়, তারপর দই খাই। শুদ্ধ একবার ধারাকে কথায় কথায় বলতে শুনেছিল মিষ্টি জাতীয় খাবার তার বেশি পছন্দ। শাহেদ বলায় নিজের প্লেটের দিকে বাড়িয়ে না পায়েসের চামচটা ধারা রেখে দিল। সে একবার নিচে থেকে টেস্ট করে তো দেখতে পারতো কতটুকু মিষ্টি সে খেতে পারবে কিনা। শুদ্ধ হতবাক হয়ে রইল। শাহেদ চলে যাওয়ার পর শুদ্ধ ডাকলো, ধারা। ধারা পাশ ফিরে বলল, আপনি কোথায়? শুদ্ধর হঠাৎই এমন প্রশ্নের মানে বুঝতে না পেরে ধারা বিভ্রান্ত সুরে বলল, এই যে। শুদ্ধ আফসোসের সহিত বলল, আপনাকে আমি দেখতে পাচ্ছি না। রাত গভীর, আশেপাশে সবকটা বাড়ির বাতি নিভিয়ে ফেলা হয়েছে, বাইরে জি জি পোকার ডাকসার আর কোনো শব্দই নেই। ধারার ভীষণ অস্থির বোধ হচ্ছে।
বিকেলে সেই যে শুদ্ধ ধারাকে এই বাড়িতে ফিরিয়ে এনে রেখে গেছে আর তার কোনো পাত্তাই নেই। এমনকি ফেরার সময় পুরো রাস্তায় ধারার সাথে কোনো ধরনের কথা বলেনি সে। সারাটা পথ গম্ভীর হয়ে থেকেছে। এত রাত হয়ে গেল, মানুষটা এখনো বাড়ি ফিরে এলো না যে। খোদে যে আর চুমকিও রুমের বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। ধারা একবার ভাবলো শাশুড়িকে ডেকে তুলেই না হয় বলা যাক কথাটা। ভাবা মতো কাজ করার জন্য অগ্রসর হতে ধারা কাঠের সিঁড়িতে ঠকঠকে পায়ে আওয়াজ শুনতে পেল। দ্রুত গতিতে রুমে প্রবেশ করে শুদ্ধ ধারার কাছে এসে কোনো ভালো মন্দ না বলে সরাসরি বলে উঠল, ধারা আপনি কোথায় ভর্তি হবেন না হবেন কিছু ঠিক করেছেন? ধারা সংকুচিত হয়ে ধীরে ধীরে বলল, বাবা তো কিছু বলেনি, আমি আর পড়ব কি না? এখানে আপনার বাবার বলার কি আছে? আপনি পড়তে চান কি না সেটা বলুন। ধারার মাথা নিচু করে চুপ করে রইল। শুদ্ধ আশাহত হয়ে বিরক্ত মাখা গলায় বলল, ধারা এসব কি আমাকে একটু বোঝাতে পারেন? আপনার কোনো ধারণা আছে আপনি নিজের সাথে কি করছেন? আপনার কাণ্ড কারখানা দেখে আমি যা ছকট হয়ে যাচ্ছি। আপনাকে যে যা বলে আপনি তাই করেন। আপনার নিজের কোনো আলাদা চিন্তা ভাবনা নেই, নিজের কোনো ইচ্ছা নেই, নিজের কোনো সিদ্ধান্ত নেই। সামনের জন উঠতে বললে ওঠেন আর বসতে বললে বসেন। আপনি একটা পসেসড বডির মতো হয়ে আছেন, শরীরটা তো আপনারই, কিন্তু এর ভিতরকার ইচ্ছে ভাবনা চলাচল শক্তি সব অন্যদের হাতে। আপনি সবাইকে এত কেন ভয় পান ধারা? তারা তো আপনার আপনজনই, কোনো ভুল হলে হয়তো আপনার উপর রাগ করবে, বকা দিবে, মেরে তো আর ফেলবে না। আপনি কেন এত আতঙ্কিত হয়ে নিজের সব কিছু অন্যদের উপর ছেড়ে দেন? ধারা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইচ্ছে করছে শুদ্ধের এই প্রশ্নবিদ্ধ নজর থেকে নিজেকে লুকিয়ে ফেলতে, যে প্রশ্নের আদৌ কোনো সুস্পষ্ট ধারার কাছে উত্তর নেই। নিজের নজরকে লুকিয়ে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল ধারা, বারবার ডান হাতে দিয়ে কপালের কার্নিশটা ঘষতে লাগলো। শুদ্ধ এই ব্যাপারটা আগেও অনেকবার লক্ষ্য করেছে। ধারা যখনই অতিরিক্ত নার্ভাস হয়ে যায় সে তার দিকে কপালে কর্নিশ ঘেঁষতে থাকে। শুধু সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম সুরে বলল, ধারা এভাবে নিচে তাকিয়ে থাকবে না, তাকান আমার দিকে, তাকান বলছি। ধারা ঢোক গিলে আস্তে আস্তে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ দু হাত দিয়ে ধারার বাহু ধরে বলতে লাগলো, আপনার কোনো ধারণাও নেই ধারা, আপনি নিজেই নিজের সাথে কত বড় অন্যায় করছেন। এইভাবে শুধু সবার কথা মেনে চললে আপনার নিজের বলে কোনো ব্যক্তিত্ব থাকবে না। আপনি জানেন আপনার যে নিজের বলে কোনো সত্তা নেই, কোনো অস্তিত্ব নেই। আপনার দিকে তাকালে শুধু অনেকগুলো মানুষের ছায়া দেখতে পায় না, শুধু একটা আমিকে দেখতে, একটা ধারাকে দেখতে। আপনি কোথায় ধারা, কোথায় আপনি? আমি আপনাকে দেখতে চাই, একটা ধারাকে দেখতে চাই। ধারার চোখ থেকে টপ টপ করে এক বিন্দু জল গড়িয়ে পড়ল। শুদ্ধ সেই জল হাতে নিয়ে মুছে দিয়ে বলল, কাঁদবেন না ধারা, শুধু একটা কথা মনে রাখবেন, আপনি পাস করুন বা ফেল করুন, ভালো করুন খারাপ করুন, আমি সবসময় আপনার সাথে আছি, সবসময়। ধারা কিছুটা আবেগ উৎপুল্ল হয়ে শুদ্ধের দিকে তাকিয়ে রইল। এমনভাবে কখনোই তো কেউ বলেনি তাকে, সবাই শুধু তার কথা তার সেরাটাই চেয়েছে, এর থেকে কম আর অগ্রহণযোগ্য। কিছুক্ষণ পর ধারা একটু স্বাভাবিক হলে শুদ্ধ বলল, আচ্ছা ধারা আপনার রেজাল্ট তো মোটামুটি ভালোই ছিল, একটুর জন্য এ প্লাস মিস হয়েছে, সায়েন্সের সাবজেক্টগুলো কম মার্ক পেয়েছেন আপনি, আপনি বেশি ভালো পারেন কোন সাবজেক্টগুলো? আমি বেশি ভালো পারি বাংলা, বাংলার গল্প কবিতাগুলো আমার খুব ভালো লাগে, ইংরেজিও ভালো পারি, সায়েন্সের সাবজেক্টগুলো মোটামুটি পারি, কিন্তু ওগুলো আমার পড়তে ভালো লাগে না। বুঝছি ধারা, আমার কথাটা আবার মনোযোগ দিয়ে শুনুন। আমি এতক্ষণ আপনাকে নিয়ে ভেবেছি, সব খোঁজ খবর নিয়েছি, আপনি একটা কাজ কেন করেন না, আপনি অ্যাডমিশন টেস্ট দিন। ধারা ঝট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, অ্যাডমিশন টেস্ট মানে ইউনিভার্সিটিতে? ধারার কথাটা হজম হলো না। ধারা গ্রামের মেয়ে, ইউনিভার্সিটি সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তার, শুধু জানে এটা খুব একটা বড় কিছু, অনেক যোগ্যতার প্রয়োজন, সেখানে পড়তে হলে দেশের সেরাদের সাথে লড়াই করতে হয়। ধারা সাধারণ মেয়ে হয়ে এত কিভাবে পারবে, সম্ভব না। ধারা ভরকে যাওয়া গলায় বলল, কি বলেন আমি কি পারবো নাকি? অসম্ভবের মতো তো কিছু বলেনি, আর আমি তো বলছি না আপনি দিলেই পারবেন, কিন্তু একটা চেষ্টা তো করা যেতেই পারে। আমি এ নিয়ে অনেক খোঁজ খবর নিয়েছি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, সব বিশ্ববিদ্যালয়ে সার্কুলার বের হয়ে ফর্ম ফিলাপও হয়ে গেছে, শুধু একটা বিশ্ববিদ্যালয়ে
बाकी आसे जहांगीरनगर विश्वविद्यालय एटारो एत दिन हो जावर कथा छिल किन्तु ए बछर एमन राजनैतिक गोलजोगेर जन्य ढाकाय झामेला हय एटार फर्म फिलाप स्थगित करे रखा हयेछिल আর মাত্র কয়েকদিন এখন বাকি আছে এটা লাস্ট ডেট আপনি এখানে দিবেন এখানে অনেকগুলো ইউনিট পরবর্তীতে যেন বাংলা সাবজেক্টটা পাওয়া যায় এরকম একটা ইউনিট দিবেন বাংলা সাবজেক্ট সায়েন্সের কোনো সাবজেক্ট নেই আছে কিন্তু আপনি তো বললেন আপনার সায়েন্সের সাবজেক্ট ভালো লাগে না আর যেটা ভালো লাগে না সেটা পড়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না বাংলা আপনার ভালো লাগে যেহেতু বাংলা নিয়েই পড়বেন ভালো রেজাল্টও করতে পারবেন বাবার কাকা কখনোই রাজি হবে না তারা তো সায়েন্স ছাড়া অন্য কিছু শুনতে পারে না আর্টসের কিছু শুনলে নাকশিত গায় ধারা সায়েন্স কমার আর্টস কোনোটাই কোনোটার থেকে ফেল না কিছু না কিছু মানুষ জাস্ট এগুলোর মধ্যে একটা সস্তা দামের মাত্রা টেনে রেখেছে পৃথিবী সবাইকে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না সব কিছুর প্রয়োজন সমাজে আছে পৃথিবীর অন্য দেশগুলোতে গিয়ে দেখুন সাবজেক্ট নিয়ে এখানে এমন বদ্ধ ধারণা নেই বাড়াবাড়িও নেই যার যেটা ইন্টারেস্ট পছন্দ সেটাই নিচ্ছে আমাদের দেশে শুধু কিছু মূর্খ জাতির দল এভাবে কমার্স আর্টসকে তাদের চিন্তা নিয়ে নগণ্য বানিয়ে রেখেছে আপনি বাংলা অথবা মানবিক বিভাগের অন্য সাবজেক্টও পান সেটা পড়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন শুধু সেটাই করুন যেটা আপনার ভালো লাগে ধারা কিছু বলল না বিভ্রান্ত বোধ করতে লাগলো ধারাকে চুপ করে থাকতে দেখে শুদ্ধ ধারা দুহাতে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল ধারা এত ভয় পাবেন না আপনার বাবা আর কাকা নাকি আপনার এই ক্লাস নিশ্চিত করার জন্য এক বছর গ্যাপ দিয়ে আপনাকে ফার্স্ট ইয়ারে দুই বছর রেখেছিল একটা স্টুডেন্ট হিসাবেও কি আপনি বোঝেননি একটা বছর কতটা গুরুত্বপূর্ণ তখন কি আপনার কিছু ব্যাঠিক মনে হয়নি ধারা একবার তো একটু নিজের মনের মতো করে দেখুন সব ভালোই হবে নিজেকে এত ছোট মনে করবেন না ধারা চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই হয়তো আপনিও পারবেন এত বড় ইউনিভার্সিটিতে পড়তে পারবেন তখন দেখবেন আপনার বাবা আপনার উপর প্রাউড ফিল করবে আমার একটা বন্ধু আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকাকালীন ও অ্যাডমিশনের কোচিংয়ের কিছু ক্লাস করাতো এখন অবশ্য একটা অনলাইন বিজনেসের পাশাপাশি একটা জবের প্রিপারেশনও নিচ্ছে এখন আমাদের শহরে আসে ওকে আমি বলবো আপনাকে পড়াতে আর তাছাড়া আমি তো আসি আপনার যা সাহায্য লাগে আমি করব আমি পাশে আসি শুধু নিজের উপর আপনি একটু বিশ্বাস রাখুন ধারা ধারার কাঁধে হাত রেখে শুদ্ধ পরম ভরসামাখা গলায় বলল আমরা একটু চেষ্টা করি ধারা বলুন ধারা করবেন তো ধারা দ্বিধান্বিত চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল ভোর হতে না হতে শুদ্ধ ধারাকে ডেকে তুলল বাইরে তখনও অন্ধকার ভোরের আলো ঠিকমতো ফোটেনি ধারাকে বেশ কয়েকবার ডাকতে হলো শুদ্ধকে পিট পিট করে হালকা চোখে পাপড়ি খুলে ধারা দেখল শুদ্ধ তাকে ক্রমাগত ডেকে যাচ্ছে ধারাকে চোখ মেলাতে দেখে শুদ্ধ প্রসন্ন মুখে বলে উঠল ধারা উঠুন পড়তে বসবেন না ধারা চোখ ডলতে ডলতে উঠে বসে বলল এত সকালে এখনও তো দেখি সকালও হয়নি ঠিক মতো আমাদের হাতে তো খুব বেশি সময় নেই মাত্র দুই মাসের মতন আছে আমরা এমনিতেই পিছিয়ে আছি শুদ্ধ এমনভাবে আমরা বলতে লাগলো যেন শুধু ধারা না ধারার সাথে সেও পরীক্ষা দিবে তারই প্রস্তুতি শুরু করবে এখন দুজন ধারা নিচে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসল তার ঘুম এখনও কাটেনি বারবার হাই তুলে তারই জানান দিচ্ছে সে ধারা ঘুমো ঘুমো কণ্ঠে বলল আজকে না হয় থা গতকাল তো মাত্র ঠিক করলাম অ্যাডমিশন দেব কালকে থেকে একদম ধুমসে পড়ব আজকে এখন একটু ঘুমিয়ে থাকি জি না আজকে থেকে আমরা পড়া শুরু করব। এখন থেকেই করব। এভাবে কালকে কালকে করতে থাকলে সেই কাল আর কোনো দিনও আসবে না আমি পড়ব যে কী দেখে পড়ব বই কি এখনও কেনা হয়েছে হ্যাঁ হয়েছে আপনি বই কিনলেন কখন এত সকালে দোকান খুলে ফেলেছিল আমি কালকে রাতে বই কিনে এনেছিলাম তারপরে আপনার সাথে কথা বলেছি তার মানে আপনি আগে থেকে বুঝেছিলেন আমি রাজি হয়ে যাব ঠোঁট চেপে হেসে শুদ্ধ ধরার গাল টেনে বলল হ্যাঁ বুঝেছিলাম কারণ আপনি আমার লক্ষ্মী বউ এভাবে বাচ্চাদের মতো গাল টেনে দেওয়ায় ধারা হতবাক হয়ে গেল শুদ্ধ তারা দিয়ে বলল নিন পড়া শুরু করুন
আমি আমার বন্ধুর থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক দাগিয়ে এনেছি। সেখান থেকে শুরু করুন, ধারা সাধারণ জ্ঞানের একটা বই নিয়ে পড়া শুরু করলো, আর শুদ্ধ আরেকটা বই নিয়ে পড়া কম করার জন্য শুধু ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর কিছু একটা ধারাকে বোঝানোর জন্য সামনে তাকাতে দেখে ধারা বালিশের সাথে হেলান দিয়ে ঘুমে বেহোশ। আবারও তাকে ডেকে তুলে পড়তে বসালো শুদ্ধ। কিছুক্ষণ পর আবারও একটু পর ঘুমে ঝিমোতে লাগলো ধারা, আর তাকে ডেকে তুলতে তুলতে ক্লান্ত হলো শুদ্ধ। তবুও সে একই অবস্থা। পরীক্ষার পর রেজাল্ট অবধি দীর্ঘ সময় আর কিছু পড়া হয়নি বলে সকালে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস এমনিতে পেয়ে বসেছে ধারাকে। তার উপর তার যেই কারো ঘুম, রাতে একবার ঘুমালে কোলে করে তুলে নিয়ে গেলেও বোধহয় টের পাবে না। এই মেয়েটাকে কীভাবে শুদ্ধ সকালে উঠিয়ে পড়াবে তা ভেবে মাথায় হাত দিয়ে বসে রইল শুদ্ধ। ধারা তখন আবার মাথা হেলিয়ে ঘুমিয়ে রয়েছে। কিছু সময় এভাবে পার হবার পর হঠাৎই শুদ্ধ চেঁচিয়ে উঠল, ধারা আপনার বাবা এসেছে। ধরফর করে উঠে বসে পড়ল ধারা। আশেপাশে চোখ বুলিয়ে যখন বুঝল এটা শুদ্ধের মজা ছাড়া আর কিছুই না, তখন সরু চোখে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার শ্বশুরমশাইটাকে আমি এই মুহূর্তে অনেক মিস করছি। এই মুহূর্তে একমাত্র তিনি থাকলে হয়তো আপনার ঘুম তাড়াতে পারত। ধারা সেই কথায় পাত্তা না দিয়ে হাই তুলতে লাগলো, শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সদ্য কল থেকে আনা এক মগ ঠান্ডা পানি নিয়ে ফিরে এলো সে। বিছানার পাশে টেবিলে রেখে আবারও ধারা একটা বই নিয়ে বসলো। জগের দিকে তাকিয়ে ধারা বলল, শুধু শুধু এক জগ পানি আনতে গেলেন কেন? এত সকাল সকাল কে আর এত পানির পিপাসা পাবে? শুদ্ধ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বাভাবিক কণ্ঠে বলল, পানি খাবার জন্য আনিনি। তাহলে এরপর থেকে আপনি যতবার ঝিমোবেন ততবার আপনার মাথায় পানি ঢালা হবে, সেই জন্য এনেছি। শুদ্ধের কথা শুনে চক্ষু সানা পড়া হয়ে গেল ধারার। কি বলে লোকটা! শ্রাবণের শেষ সপ্তাহ, সকালে ঘুম থাকতেই চোখে পড়ল বাইরে তুমুল বর্ষণ। টিনের চালে বৃষ্টির অপূর্ব ঝমঝম শব্দ কানে শ্রুতমধুর আবেগ সৃষ্টি করে। ঘুম ঘুম চোখে বারান্দায় বৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে ধারা একবার চোখ বোলালো ফাঁকের রুমটি। শুদ্ধকে দেখা যাচ্ছে না। এমনিতে তো আজকাল পড়া শুরু করার পর থেকে প্রতিদিন ভোর হতে না হতে ধারাকে উঠিয়ে দেয়। আজ হঠাৎ ব্যতিক্রম হলো কেন? ধারা একটা হাই তুলে উঠে বসল, ঘড়ির দিকে তাকিয়ে বুঝল আসলে অনেক বেলা হয়ে গেছে। বাইরে বৃষ্টি বলে তেমন বোঝা যাচ্ছে না, দেরি হয়ে গেছে বুঝতে পেরে ধারার মধ্যে তাড়াহুড়োর কোনো লক্ষণ দেখা গেল না। সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখার প্রকৃতির একটা সুন্দর সারপ্রাইজ। চারপাশটা কেমন যেন হিমেল আবরণে জড়িয়ে আছে। ধারা গায়ের পাতলা কাঁথাটা টেনে পা থেকে গলা পর্যন্ত আষ্টে পুষ্টে জড়িয়ে নিল। এইভাবে ঘুম ঘুম ভাবটা নিয়ে হালকা উষ্ণতায় ধারার ভালোই লাগছে। এইভাবে আপাদমস্ত কাঁথায় পেঁচিয়ে ধারা হাঁটুতে মুখ ভার দিয়ে রেখে বারান্দায় তাকিয়ে বৃষ্টি দেখতে লাগলো। টিনের চালে বৃষ্টির শব্দ পৃথিবীর সেরা শ্রুতমধুর শব্দগুলোর মধ্যে একটি। এতদিন নিজেদের পাকা দালানে বসে বসে এই শ্রুতমধুর ধ্বনি থেকে তারা বঞ্চিত ছিল। আহা কি সুন্দর! তার এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটালো ফোনের কর্কশ রিংটোনে। তার ছোট কাকি রোনা ফোন করেছে, ফোন রিসিভ করে অনেক কথা হলো তার সাথে। ধারার বিয়েতে উপস্থিত না থাকতে পারায় রোনা ভীষণ দুঃখ প্রকাশ করলো। কাকির সাথে কথা শেষ হলে ধারা বিছানা সেরে উঠে দাঁড়ালো, কুসকানো জামা কাপড় হাত দিয়ে ঠিক করে এলোমেলো চুলগুলোকে হাত খোপা করে নিল সে। কাঠের সিঁড়ি দিয়ে ধারা নিচে নেমে দেখল খোদেচা বারান্দা টিনে ফুটো দিয়ে টুপটপ করে বৃষ্টির পানি জায়গায় জায়গায় মগ পাতিল ছোট ছোট বাটি পেতে রেখেছে। বড় বড় দালানগুলোয় সব বাইরে পাতা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য। মাঝের চৌকিতে চুমকি বেঘুরে ঘুমাচ্ছে, শুদ্ধ একটা মোড়ার ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসে বসে ল্যাপটপ চালাচ্ছে। খোদেজা মগ বাটিগুলো ঠিক ঠিক জায়গায় রাখতে রাখতে বলল, সেই রাত থেকে বৃষ্টি নামছে, তবুও এতক্ষণে একটু জোরও কমে নাই। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি থাকবো রে মাহাত্তাব। ঘরের দুয়ার বৃষ্টিতে সব ভাইসাজিব মনে হইতাছে। শুদ্ধ ল্যাপটপ থেকে দৃষ্টি না সরিয়ে বলল, ভেসে গেলে যাবে আম্মা, আমরা একটা কলা গাছের ভেলা বানিয়ে ভাসতে ভাসতে ঘুরব। খোদেজা কপট রাগ দেখিয়ে বলল, ফাজলামো করিস না তো। মায়ের দিকে তাকিয়ে শুদ্ধ হাসতে লাগলো, স্বভাবত তার গাল ডেবে গেল।
প্রতিবারের মতোই একটা ধাক্কা খেলো ধারা। ছেলেদের গালের টলোচে এত সুন্দর হয় তা শুদ্ধকে না দেখলে বোঝা সম্ভব হতো না। কাঠের সিঁড়িতে ধারাকে অমন থমের দাঁড়িয়ে থাকতে দেখে খোদেজা বলল, বউ এখানে দাঁড়িয়ে আসো কেন, আসো নিচে আসো। ধারা নিচে নেমে এলে খোদেজা বলল, তুমি তো মনে হয় এখনো মুখ ধো নাই, এই বৃষ্টির ভিতরে আর কলপারে যাবে কেন। একটা কাজ করো, দরজার সামনে পাতা পাতিল থেকা বৃষ্টির পানি দিয়া মুখ ধইয়া ফেলো। খোদেজার কথা মতোই করল ধারা। টুথব্রাশ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করে ধারা মগ দিয়ে বালতি থেকে পানি তুলে মুখ ধুয়ে নিল। বাইরের বৃষ্টি যা তেজ, পায়ের কাছে বৃষ্টির পানিতে ভিজে আসলো ধারা। ফিরে এসে দেখল শুদ্ধ নজর এখনো ল্যাপটপে। আজ ইচ্ছে করে ধারাকে এত বেলা পর্যন্ত ঘুমাতে দিয়েছে শুদ্ধ। গতকাল অনেক রাত পর্যন্ত পড়েছে ধারা, তাই এই বৃষ্টির দিনে একটু সার না হয় দেওয়াই যাক। খোদেজা চৌকির কাজ দিয়ে যাবার সময় চুমকির গায়ে কাঁথা টেনে বলল, ওই মাইয়া ওঠ, আর কত ঘুমাবি, তাড়াতাড়ি ওঠ। চুমকি এবার চোখ পিট পিট করে তাকিয়ে খোদেজা চলে যাবার পর আবারও কাঁথা টেনে ঘুমিয়ে পড়ল। শুদ্ধ বলল, আম্মা কিছু খেতে দাও, খিদা লাগছে তো, গরম গরম ভাত দাও। খোদেজা বলল, এই বৃষ্টির মধ্যে আমি গরম গরম ভাত কই পাবো, গতকাল দোকান থেকে আনা পাউরুটি আর কলা আছে, তোমরা সবাই তা দিয়ে সাইরা নাও বাপু, আমার পান্তা ভাতেই হবে। এই বলে খোদেজা পাউরুটি আর কলা বের করে ধারা শুদ্ধকে দিল। চুমকিটারটা রেখে দিল পরে উঠে খাবে বলে। শুদ্ধ পাউরুটিটা কামড় বসাতে বসাতে তার মাকে বলল, আম্মা তুমি একটা পাউরুটি খেয়ে নাও, পান্তা ভাত খাওয়া লাগবে না। তা না হয় খাইলাম একটা, দুপুরে কি খাবি, আজকে তো চুলায় রান্না করা যাইব না। কোনো মতে রোষাই ঘরে চালা একদিকে কায়থইয়া বৃষ্টির পানি সব ঢুকছে, মাটির চুলা ভিজা রইছে, আগুন ধরবো না। তোরে কয়বার বলছিলাম রোষাই ঘরের চালাটা আগে ঠিক কইরা নে, কবে বৃষ্টিতে ভাঙা পড়ে দেখলি তো, আমার কথাই সত্যি হইল। এদিকে সিলিন্ডারে গ্যাসও শেষ, ঘরের মধ্যে যে রান্না করমু তারও উপায় নাই, এখন বল কি হইব। শুদ্ধ মোড়া থেকে পা নামিয়ে বলল, আচ্ছা বেশ, দোষটা যেহেতু আমারই, আজকে রান্নাটা আমি করব। করবিটা কেমনে, তোমরা না একটা আলকা ছোট্ট মাটির চুলা আছে আম্মা, গত বছর চুমকি বায়না ধরায় আমি দিয়েছিলাম, ওইটা তো চুমকি ঘরের মধ্যে রেখে দিয়েছিল, ওইটা বের করো। কি জানি বাপু, আমি বুঝি না তোর কাজ কারবার, আহা আম্মা তুমি বের করো তো, তারপর দেখো আমি কি করি। শর্টকাটে আজকে আমি খিচুড়ি রান্না করব, সাথে ডিম ভাজা, বৃষ্টির মধ্যে খিচুড়ি ডিম ভাজা দারুণ হবে। খোদেজা চৌকির তলা থেকে মাটির আলগা চুলাটা বের করে আনতে গেল। ধারা এতক্ষণে জিজ্ঞেস করলো, আপনি রান্নাও করতে পারেন? হ্যাঁ, কি বলেন, এত অবাক হবার কি আছে, খাওয়াটা কি শুধু মেয়েদের কাজ, ছেলেরা কি খায় না, তাহলে তারা কেন রান্না করতে পারবে না। মেসে থাকতে তো আমার রান্না আমি করে খেতাম, আজকে আমার রান্না খেয়ে দেখবেন, মনে হয় না অতটাও খারাপ রান্না করি। ধারা সত্যি অবাক হয়েছে, গ্রামে তো সে এতদিনে এই দেখে এসেছে, ছেলেরা রান্না করে তো দূর, রান্নাঘরের নাম থেকেও একসময় দূরে থাকে, নিজেদের বাড়িতেও তো এতদিন এমনটাই দেখে এসেছে ধারা। মেয়েলি কাজে হাত লাগানো নাকি পুরুষদের জন্য শোভা পায় না। আজকে শুদ্ধের মুখে সম্পূর্ণ ব্যতিক্রমে কথা শুনে অবাক না হয়ে ধারা কিভাবে পারে। ততক্ষণে খোদেজা চুলা নিয়ে চলে এসেছে, শুদ্ধের সামনে রেখে বলল, শুধু কি এই চুলা দিয়ে হবে, আমি কিন্তু কিছুই বুঝতাছি না, রান্নাঘর থেকে লাকড়ি আনবি কেমনে, এই বৃষ্টির মধ্যে আনতে গেলে তো সবই ভিজা যাইব, আর এই ঘরের মধ্যে তুই চুলা ধরাইবি কেমনে, ওইটা আমি ব্যবস্থা করে নিব। এই বলে শুদ্ধ উঠে বারান্দায় গেল। একটা বহু পুরনো ভাঙা চেয়ার পড়েছিল অনেক আগে থেকে, সেটাকে একটা দা দিয়ে কয়েক টুকরো করল, নিজের রুমে গিয়ে একটা ব্যাগে ভরে পুরনো কাগজপত্র নিয়ে এলো সাথে করে, সেগুলো সহ চুলাটাকে বাতাসে প্রহারে বিপরীতের বারান্দায় এমনভাবে রাখলো যাতে ধোঁয়া সব বাইরে চলে যায়। এর জন্য ঘরের দরজা সম্পূর্ণ খুলে দিল। বাইরে তখন একনাকারে বৃষ্টি ঝরেই যাচ্ছে। খোদেজা দরজার ধারে গিয়ে বৃষ্টির পানি দিয়ে চাল ডাল ধুয়ে আনল। ধারা বসে বসে বটি দিয়ে পেঁয়াজ মরিচ কেটে দিল। চুমকি ততক্ষণে এমন সরগোলের আওয়াজ পেয়ে ঘুম ছেড়ে উঠে বসল। ব্যাপারটা বোধগম্য হতে উৎফুল্ল হয়ে বিছানা থেকে নেমে আসলো সে। শুদ্ধের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, মাহাত্তাব ভাই আজকে কি আমরা চড়ুই ভাতি করতাছি? শুদ্ধ হেসে বলল, হ্যাঁ রে চুমকি, এটাকে একটা ছোটোখাটো চড়ুই ভাতি বলাই যায়, কি বলেন ধারা?
धारा थतमत खे उठल शुद्ध जे हठात करे तार नाम उच्चारण करबे से सेटा भावते पारेनी शुद्ध बोलल आपनी तो एमन भावे चमके गेले जेनो आमी भूत देखार कथा बोललाम बाय द वे आपनी ना एकदिन बाजारेर नीचे कि देखेछिलेन आपनार ओई भूत बंधु एसे आबार देखा दिएछिल खानिक शासनेर चोखे शुद्धेर दिके ताकालो धारा चुमकी भूतेर कथा शुने भय पेये बोलल बाबा गो तुमि कि देखेछिले भाबी आमी होइले तो सेखाने अज्ञान होया जाइतम खदेजा पिछन थेके बोले उठल ओई सेमरी तुई परे अज्ञान होइस एखन जे आगे मुख धुइया आय बैसा बैसा सबार काछे मुखेर गन्ध सराइतासोस गाल फुलिये मुख धुते गेल चुमकी शुद्ध माटिर चोलाय एकटा लाकड़ी ढुकिए कागजेर टुकरो दिए आगुन धराल मुहूर्तेर मध्ये धोआय छिये गेल घर सबाई कास्ते आरम्भ करे दिल खदिजा कास्ते कास्ते बोलल ओई महात्ताब तुई ओट की जे करतासोस शुद्ध बोलल आम्मा आमी बोलछि ना आजके आमी एकाई रान्ना करब कोनो लेडिस हात दिबे ना तुमरा चौकिर ऊपर पा तुले बसो तो शुद्ध चूलाय सब मसलापाती कषिए चाल डाल दिए दिल धारा शुद्ध तकिए तकिए शुद्ध रान्ना देखते लागल महानंदे चूलार सामने बसे रइल चुमकी ताके देखे मने होच्छे तार एखनी खेते इच्छे करछे बाइरे तखनो झड़ होच्छे अबिराम श्रावण धारा टीनेर चाले झमझम शब्द भेजा माटिर गा बेये पुकुरेर दिके नेमे जाच्छे बृष्टिर जल आर घरेर भितर चलछे चारटा मानुष एकटु पर पर हासि ठाट्टा एभावे गल्प हासि मजा एकसময় ওদের खिचुड़ी रान्ना शेष हलो रान्ना शेष होते खदेजा बोलो ने एबार तोरा हाथ मुख धुए ने आर चे गोसल करबी कर खदेजा मुखेर कथा शेष ना होते चुमकी एक दौड़ दिए बाइरे चले गेल खदेजा चेचिए उठे बोलो कि करताछिस चुमकी ए बृष्टिर मध्ये भिजिस ना ठंडा लाइगा जाइब पुकुर थेके ताड़ाताड़ी कयेकटा डुब दिया आया पर बृष्टिते भिजिस ना बेशी खदेजार कथा शुने बृष्टिर शब्देर साथे मिशे गिये तेमन भावे चुमकिर काने पोछालो ना आर जदिओ बा पोछालो ता तेमन गाए लागालो ना चुमकी तो तखन थेके मने सुखे बृष्टिते भिजछे शुद्ध तार माके बोलछे थाक आम्मा भिजो प्रतिदिन तो आर भिजे ना माझे माझे एकटू एकटू भिजले समस्या हय ना खदेजा ताई चुप हये गेल चुमकी बृष्टि भेजा अवस्थाय हठात दौड़े गिये दरजाय दाड़ानो धाराके निये टेने आनलो बृष्टिते धारार सामने शुद्ध दाड़िये छिल बृष्टि लागाय धारार साथे सेओ चले एलो बाइरे बृष्टिते दाड़िये अबाक हये धारार दिके ताकिये बलल आरे धारा पुरो भिजे गिये जुबुधुबु हये बलल আমি কি ইচ্ছে করে আপনাকে এনেছি নাকি ধাক্কা লেগেছে আর আপনি তো এইমাত্র বললেন একটু একটু ভিজলে কিছু হয় না তাহলে সমস্যা কি শুদ্ধ ভিজে যাওয়া মাথার চুলগুলোতে হাত বুলিয়ে মৃদু হেসে বলল ধারা আপনি কিন্তু চালাক হয়ে যাচ্ছেন ধারা আর চুমকি একে অপরের দিকে তাকিয়ে খানে ঠোঁট চেপে হাসল ওরা তিনজন উঠানে দাঁড়িয়ে শ্রাবণে ঝুড়িয়ে দা আনন্দে উল্লাসে মেতে উঠল দৌড়াতে গিয়ে চুমকি কাদায় পিচ্ছিল হয়ে পড়ে গেল তা দেখে হাসিতে ফেটে পড়ল ধারা শুদ্ধ খানিক পদে দরজার কাছে দাঁড়ানো খদেজাকে টেনে নিয়ে এলো শুদ্ধ খদেজা মিথ্যার আগের ভান করে বলল আরে আরে কি করছো কি তোরা ভিজ আমার আর কি সেই সময় আছে শুদ্ধ শুনল না মাকে টেনে নিয়ে এলো নিজেদের কাছে বাইরে পানি ছিটিয়ে ছিটিয়ে আজ মাকেও নিজেদের সাথে বাচ্চা বানিয়ে দিল তারা গোসল শেষে দুপুর হলে মেঝেতে মাদুর বিছিয়ে একসাথে খেতে বসলো সবাই খদেজা সবার প্লেটে খিচুড়ি বেড়ে দিল গরম ধোয়া ওঠা খিচুড়ি তার সাথে ডিম ভাজা দেখেই যেন সবার পেটে খিদায় মোচড় দিয়ে উঠল চুমকি হঠাৎই ভাত সাধল সে হাত দিয়ে খাবে না তার ভালো লাগছে না তাকে খাইয়ে দিতে হবে বিরক্ত হবার ভান করেও খদেজা শেষমেশ চুমকির আর্জিতে ধরা দিল নিজের প্লেট থেকে খাইয়ে দিতে লাগলো চুমকিকে চুমকি তো ভীষণ খুশি শুদ্ধ বলে উঠল আম্মা তুমি চুমকিকে খাইয়ে দিবা আমাকেও একটু দাও এই বলে শুদ্ধ মায়ের কাছে এগিয়ে মুখ হাঁ করে রইল আনন্দের সাথে খাইয়ে দিতে লাগলো খদেজা ধারা হাসি মুখে সেদিকে তাকিয়ে রইল দৃশ্যটা এতটাই সুন্দর ধারা কিভাবে তাকিয়ে থাকতে দেখে খদেজা বলল বউ তুমিও হাঁ করো তো তুমিও বাদ যাবে কেন শাশুড়ি হয়েছি তো কি হয়েছে ওরা যেমন তুমিও আমার কাছে অমনি নাও হাঁ করো খদেজা এক নলা ধারার দিকে বাড়িয়ে দিল ধারাও মুখ হাঁ করে খদেজার হাত দিয়ে দেখল সব কিছু ভীষণ ভালো লাগতে লাগলো তার এমন মুহূর্ত সে খুব কমই দেখেছে
তাদের বাড়িতে তো সবাই সবসময় এক প্রকার গম্ভীর হয়ে থাকে। সব কিছু চলে করা নিয়মের সাথে। তাদের কাছে ডাইনিং টেবিল আছে, দুপুরে খাবার জন্য 10 আইটেম থাকে। থাকে না শুধু এত আনন্দ, এত হাসি ঠাট্টা, ধারার চোখ ছলছল করে উঠল। ঠিক তখনই তার মনে পড়ল তার ছোট কাকি তার বিয়ের ছবি দেখাতে চেয়েছিল। সকালেই চেয়েছিল, খাওয়া শেষ করে সে তার কাছে যে ছবিগুলো ছিল সেই ছবি ইমোতে পাঠিয়ে দিল। কিন্তু সে কি আর জানতো এই ছবিগুলো একদিন তার জীবনে কাল হয়ে দাঁড়াবে।